তো আজকে একটা ভিডিও এ দাদার কাছে স্পাইস মানি আইডি আছে, আমাদের ভিডিও দেখে ফ্রিতে স্পাইস মানি আইডি অ্যাপ্লাই করেছে, কিন্তু আমাদের কাছে এসেছে মান্ত্রা আর প্রিন্টার দেওয়ার জন্য। মান্ত্রাও আমাদের কাছে যথেষ্ট পরিমাণে আছে আর প্রিন্টারও আমাদের কাছে যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু আমি এই কাস্টমারটাকে এগুলো দেব না। কেন দেবো না কারণ জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। হ্যাঁ, তো মেন ব্যাপার কি হয়েছে, আমি ছিলাম রোডের অফিসে, আজকে লাইভে এসেছিলাম ইউপি একটু আগে, এই দাদা এসেছেন এই ডাবজার অফিসে, মানে আমাদের পুরনো অফিসে, যা দেখা করতে গিয়েছিল। আমিও বাড়িতে খেতে যাচ্ছিলাম, প্রচুর খিদে পাচ্ছে, তাও আমি দাঁড়িয়ে গেলাম যে কোথা থেকে এসছে একটু জিজ্ঞেস করে যাই। দাদা আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হুগলি শ্রীরামপুর। হুগলি শ্রীরামপুর। আচ্ছা আপনি পেশাতে কি করেন একটু বলুন। আমি জুয়েলারি কাজ করি। জুয়েলারি কাজ? বোম্বেতেও কাজ করেছি, এমনকি বিদেশেও কাজ করেছি। হ্যাঁ, বিদেশে বলতে? সৌদি আরবে। সৌদি আরবে কত বছর ছিলেন? 4.5 বছর। 4.5 বছর, মানে কত সাল থেকে কত সাল? 2016 থেকে আমি ওখানে কাজ করছি, এই করোনার প্রবলেমের জন্য আমাকে দেশে পাঠিয়েছে। একটা কথা বলি, আমরা যখনই ভিডিও বানাই এই সৌভিক বাংলা ইউটিউব চ্যানেলে, এই ছোটখাটো বিজনেস রিলেটেড অনেকেই কিন্তু কমেন্ট করেন, দাদা আমি সৌদি আরব থেকে বলছি। বাংলা ভাষায় কিন্তু তারা কথা বলে, কিন্তু লেখে সৌদি আরব থেকে। আরও একটা জিনিস, ইউটিউব গুগল থেকে যখন আমাদেরকে টাকা দেয়, মানে ইউটিউব থেকে অ্যাকচুয়ালি রোজগার হয়, আমাদের টাকা পয়সা আসে, সেখানে কিন্তু দেখা যায় কিছু পার্সেন্টেজ, 0.1% বা 2% বা 4% টাকা কিন্তু আমাদের সৌদি আরব থেকে আসে। তার কারণ সৌদি আরবের মানুষ সেখানে আমার ভিডিও দেখে। কীভাবে দেখে? তারা সৌদি আরবের নেট ইউজ করে, সৌদি আরবের মোবাইল ইউজ করে, কিন্তু তাদের মাতৃভাষা বা তাদের দেশ হয়তো আমাদের এই বাংলা, পশ্চিমবঙ্গ, এখান থেকে গিয়ে আমার ভিডিও দেখে। আর সৌদি আরবের ভিডিওতে একটা ভিডিও দেখলে আমাদের এখানে ধরুন 1 টাকা পাই, সেখান থেকে যদি কেউ আমাদের একটা ভিডিও দেখে আমরা প্রায় 10 টাকা পাই। ওই জন্য আমি বুঝতে পারি যে সৌদি আরব থেকে অনেকে কিন্তু আমাদের ভিডিও দেখেন। আচ্ছা, এই ভিডিওটা যদি কেউ সৌদি আরব থেকে দেখে থাকেন, কমেন্টে জানাবেন যে হ্যাঁ আমি সৌদি আরব থেকে বলছি, এই ভিডিওটা আপনার আমি দেখছি সৌদি আরব থেকে। সৌদি আরব বলতে ইন্ডিয়া থেকে তো অনেক দূর। হ্যাঁ। আচ্ছা, যোগাযোগ হলো কি করে ওইখানে কাজের? যে ওখানে আমরা আমাদের বোম্বেতে ট্রাভেল ছিল, সেই ট্রাভেল থেকে আমরা কাজ, আমাদের ইন্টারভিউ চলেছে, সেই ওখান থেকে আমরা পাস করেছি, পরে তারপর বিদেশে গেছি। আর দিল্লিতে সোনার কাজে কতদিন যাওয়া হয়েছে? দিল্লিতে যাই, বোম্বেতে। বোম্বেতে গেছি আমার হয়ে গেছে 20 বছর। 20 বছর, মানে একদম ছোট থেকেই পড়াশোনা বাদ দিয়ে। আমাদের এখানে তো সব এই আমাদের গ্রামটায় প্রচুর মানুষ ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগেই, মানে ক্লাস 7-8 পরে সব সোনার কাজে চলে গিয়েছিল, কিন্তু লকডাউনের পর সবাই কিন্তু বাড়িতে এসে চাষবাস করছে বা দোকান টোকান করছে। দেখ, আপনি চলে গিয়েছিলেন দুবাই? সৌদি গেছি। সৌদি? সৌদি দুবাই আলাদা? হ্যাঁ, ওটা আলাদা আলাদা কান্ট্রি। দুবাই থেকে আরো 2.5 ঘন্টার টাইম লাগে সৌদিতে, সৌদি জেদ্দা। মানে ওখানে কিরকম রোজগার হয় এখন? ইন্ডিয়া ছেড়ে বাইরে কাজ করতে গেলে ইন্ডিয়াতে এত? হ্যাঁ, একটু তো বেশি প্রফিট হয়। কিরকম তাও? আমি যে মাইনেটা পেতাম ওখানে 25-30 হাজার টাকার মতন পেতাম মাইনে। মানে মুম্বাই? মুম্বাই না, এ সৌদিতে। সেটা এখানে কত টাকা? এখানে ওই 25-30 হাজার টাকার মতন হয়। মানে থাকা খাওয়া করে সব বাদ দিয়ে? হ্যাঁ, ওটা কোম্পানি ইয়ে করতো। ও, আর ইন্ডিয়াতে থাকলে কত দিত? ইন্ডিয়াতে আমার সেরকম অতটা হতো না, কোনোতে 20 হাজার এরকম হতো, 20 এরকম হতো। 25-30 হাজার রোজগারের জন্য এত দূর দেশ ছেড়ে যেতে হয়, বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার বাবা নেই, তবে মা আছে, ভাই আছে, আমার বউ আছে, আমার ছেলে আছে। তারা এখানেই থাকে না চলে যায়? এখানেই। তাহলে আবার ওই ওইখানকে চলে যাবেন, তাই? আমি করোনার এমনিতে আমি সৌদিতে আমি রিচার্জ ফিচার্জ করতাম, তা রিচার্জ বলতে সৌদি আরবের সিমে না ইন্ডিয়ার? ইন্ডিয়ার এতে এয়ারটেলের কোম্পানি যেরকম মানে রিচার্জ করা হয়, তারপর ইলেকট্রিক বিল ভরা হয়, সেই রকম তার করছে। তা করতে করতে আপনার ইউটিউবের ভিডিও দেখে আমার একটা ইয়ে হয়েছিল যে তাহলে আমি একটা এরকম করে নেব, করে নিলে তাহলে আমি এখান থেকে রিচার্জ করলে আর সুবিধা হবে আমার, যেহেতু এই পোর্টালটাই রিচার্জ করা, ইলেকট্রিক বিল, সব কিছু সিস্টেম আছে। আমি ভেবেছিলাম যে এরকম করে করবো। তা ওখান থেকে আসার পর আপনার অফার এসেছিলো, তো আমি সেই অফারকে এ করে অ্যাকসেপ্ট করেছিলাম। করার পর আমি কিছুদিন চালিয়েওছিলাম, রিচার্জ অনেকজনে করেওছিলাম,
তা আমার এই দুটো ডিভাইসের দরকার ছিল বলে আমি নিতে এসেছিলাম আপনার কাছে। মান্ত্রাটা টাকা তুলে দেওয়ার জন্য। আচ্ছা সৌদি আরবে তারা কি যারা ইন্ডিয়া থেকে গেছে তাদের অ্যাকাউন্ট কি সৌদি আরবে থাকে না ইন্ডিয়া থাকে? ইন্ডিয়ায়। তো ইন্ডিয়া থেকে তাহলে তারা টাকা পয়সা তোলে কি করে, খরচ করে কি করে? মানে আমাদের কোম্পানি যখন আমরা ওখানে কাজের জন্য গেছিল তা আমাদেরকে ওখানকার অ্যাকাউন্ট খুলে দিয়েছিল শুধু ওখানকার টাকা এ করার জন্য, ঠিক আছে? তা এবার আমি যে এই দুটো নিয়ে কাজ করতাম, কাজ কিরাম করতাম, আমার এই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তার ব্যাংকে হয়তো টাকা ট্রান্সফার করে দিতাম, ঠিক আছে? আমি সৌদির অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার কিরাম করবো না, ওরম হয়তো আমি পারবো না, এই কোম্পানি হয়তো এ করবে না, কিন্তু আমার থেকে আমার ব্যাংক থেকে তার ব্যাংকে পাঠিয়ে দেবো। আমার যে অ্যাকাউন্টটা জমে যাবে সেটা আমি ওখানকার যে এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জ থেকে আমার ব্যাংকে নিয়ে নেবো, এরকম ভেবেছিলাম। তো আমি এটা একটু সংক্ষেপে বলে দিই, এই দাদা সৌদি আরবে থাকেন, সৌদি আরবে ইন্ডিয়া থেকে প্রচুর মানুষ থাকে তাই তো? প্রায় কতজন ওখানে কাজ করছে? আমি আমাদের কোম্পানিতে মোটামুটি ছিল 200-250 জনের মতো। 200-250 জনের মতো কাজ করছে শুধু ইন্ডিয়া ওয়ালা? হ্যাঁ, আরো সবাই আছে, আরো সবাই ছিল, যেমন বাংলাদেশের লোক ছিল, তারপর পাকিস্তানের লোক ছিল, তারপর ইয়েতে ইমনের লোক ছিল, তারপর ইয়ে ইজিপ্টের লোক ছিল, অনেক সবাই। ইজিপ্ট বলতে গ্রিস? ইজিপ্ট যেটা গ্রিস ওটাই। হ্যাঁ ওই রকম। যাই হোক আমি একটা বলি, এই দাদা কিন্তু সৌদি আরবে, হ্যাঁ সৌদি আরবে যেহেতু দাদার মতো অনেকেই সেখানে কাজ করে, সেখানে সিমে সে রিচার্জ বিচার্জ করতো, বিল ফিল পেমেন্ট করতো এয়ারটেল অ্যাপ থেকে। এ কিন্তু ভেবেছে যে স্পাইস মানি আইডি ফ্রিতে নেবো এবং ওইখানে গিয়ে টাকা পয়সা তুলবো এবং ইন্ডিয়ার অ্যাকাউন্টে টাকা ভরবো, ইন্ডিয়ার অ্যাকাউন্টে টাকা তুলবো, এটা কিন্তু ভেবে আমাদের কাছে এসেছে। প্রোডাক্টগুলো প্রায় নিয়েও নিয়েছিল, বিলও দেওয়া হয়ে গেছিল। আমি এসে যখনই জানতে পারলাম যে এই দাদা কাজ করবে সৌদি আরবে, আমি কিন্তু এগুলো নিতে বারণ করলাম। কিন্তু কেন, এই দাদার চিন্তা ভাবনাটা কিন্তু ভালো, ইনি কিন্তু কোনো ইলিগেল বা খারাপ কাজ কিন্তু করবেন না। ইনি কি করবেন, যারা ইন্ডিয়া থেকে সেখানে কাজ করতে গেছে, শ্রমিক হোক বা মিস্ত্রি হোক, তাদের টাকা মানে তাদেরকে হেল্প করবে, তাদের গ্রামে টাকা পাঠাতে বা তাদের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে এর অ্যাকাউন্টে, তার থেকে কিছু একটা রোজগার হবে, এ আশায় কিন্তু এসেছিল। কিন্তু আমি কেন এগুলো দেব না, বা কেন যারা বাইরের দেশ থেকে মানে ইন্ডিয়ার বাইরে থেকে ভাবছেন যে এই টাইপের বিজনেস করব, কেন আমি এটা বারণ করব, তাহলে এবারে গল্পটা শুনুন। 2018 সাল, আজ থেকে প্রায় 3 বছর আগে, আমাদের লোকালেই কোনো একজন, সে হয়তো ভিডিওটা দেখছেন, নামটা ঠিক খেয়াল নেই, সার্চ করলে পেয়ে যাবো হয়তো, আমাদের এই ঘাটাল থেকেই কোনো একজন সোনার কাজ করতো, সেও কিন্তু দুবাই থাকতো। আপনি সৌদি আরবে থাকতেন, সে দুবাই থাকতো। সে কিন্তু নিজে একটা আইডি নিয়েছিল, সেখানে কিছুদিন কাজ করতে গিয়ে তার বন্ধ হয়ে যায়। পরে সে আরো 2 স্পাইস মানির ATM এবং 2 স্পাইস মানির ID আমাদের এখান থেকে 2018-তে, কিন্তু দাম এত কম ছিল না, 2018-তে কিন্তু স্পাইসের ATM এর দাম ছিল 6,000 টাকা, প্রায় 12,000 টাকা দিয়ে স্পাইস মানির 2 ATM নিয়ে যায়। সেখানে মানুষের ATM কার্ড দিয়ে টাকা তুলে দেব বা ট্রান্সফার করবো, এই বিজনেসের কথা ভেবে। তারপরে আমি যখন তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, তার আইডি কিন্তু 1 মাসের মধ্যে বন্ধ হয়ে যায়। তার নিজের নামের আইডি যখন বন্ধ হয়ে যায়, সে কিন্তু বিভিন্ন রকমের ফেকভাবে লোকেশন চেঞ্জ করে কিন্তু তার ওয়াইফের অ্যাকাউন্টটা সেখানে ব্যবহার করার চেষ্টা করে, সে আইডিও কিন্তু কিছুদিন বাদে ব্লক হয়ে যায়। কারণটা এটাই যে স্পাইস মানির মতো যে কোনো ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন কিন্তু ইন্ডিয়াতেই ব্যবহার করা যাবে, এই ব্যাংকিং অ্যাপ্লিকেশনগুলো, APS, মাইক্রো ATM, যেহেতু এগুলো টাকা পয়সা লেনদেন, ফিনটেক কোম্পানি, ফাইন্যান্সিয়ালের মধ্যে পড়ছে, এগুলো কিন্তু ইন্ডিয়ার যে লোকেশন, ভারতবর্ষের মধ্যে কিন্তু কাজ করা যাবে, এর বাইরের লোকেশনে কিন্তু কাজ করা যাবে না। আমরা 2018 সালে যাকে দিয়েছিলাম তার 2 ID কিন্তু বন্ধ হয়ে যায়, যদিও সে কোনো রকম কমপ্লেন বা কোনো রকম আমাদের কাছে অভিযোগ করেনি, শুধু জানতে চেয়েছিল কেন বন্ধ হয়েছে। কোম্পানি থেকে বলেছিল নাকি ওর অ্যাকাউন্টে কোনো কিছু ফ্রড হয়েছে বা কোনো কিছু হয়েছে। পরে আমি যখন তাকে ফোন করি, বলে হ্যাঁ আমি বাইরে ট্রানজ্যাকশন করার চেষ্টা করেছিলাম, তাই বন্ধ হয়ে গেছে, সে কোনো অভিযোগ করেনি। এ দাদাও যদি আজকে প্রোডাক্টগুলো নিয়ে যায়, দিয়ে যদি কিছুদিন কাজ করে, হয়তো 2-1 দিন চলবে, প্রচুর মানুষের টাকা তুলে নেবে, তারপরে কিন্তু টাকাটা ফেসে যেতে পারে, সেই টাকাটা সে যদি ক্যাশ না করতে পারে বা আইডিটা যদি বন্ধ করে দেয়। সেই জন্য আমি প্রোডাক্ট এনাকে দেবও না এবং বলবো স্পাইস মানিতে কাজ না করতে। পার্সোনাল, এই পার্সোনাল ব্যাংকের মানে অ্যাপ্লিকেশন কিন্তু চলবে, নিজের অ্যাকাউন্ট থেকে রিচার্জ করা যাবে, সব কিছু করা যাবে, কিন্তু স্পাইস মানি করা যাবে না, কারণ যেহেতু এটা একটা B2B অ্যাপ্লিকেশন বা বিজনেস টু বিজনেস বা দোকানদারদের জন্য দেওয়ার, দোকানদার ইন্ডিয়ার দোকান কিন্তু দুবাই থাকতে পারে না নিয়ম মতো। সেই জন্য ইনি যদি আইডিটা নিয়ে যায়, সেখানে কিন্তু একদম 100% আইডিটা বন্ধ হয়ে যাবে।
এবং কনফার্ম করার জন্য আমি এই একটু আগে স্পাইস ম্যানেজার তমজিৎ স্যারকে ফোন করেছিলাম, সেও এই কথাটাই বললো যে 2021 এই নিয়মটা কিন্তু প্রযোজ্য বাইরের বাইরের স্টেটে, মানে স্টেট নয় স্টেট হচ্ছে, তাই তো দেশ হচ্ছে বাইরের দেশ, বাইরের দেশে কিন্তু এই আইডি ব্যবহার করা যায় না। তার আরো একটা উদাহরণ দিয়ে দিই, ফিনো পেমেন্ট ব্যাংকে সিএসপি যারা আমাদের কাছ থেকে নেয়, হ্যাঁ আমরা কিন্তু বর্ডার এলাকায় দিতে পারি না, কারণ বর্ডার এলাকায় লোকেশন ওই ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কিন্তু সে আইডি তাকে দেওয়া যায় না। এবং স্পাইস ম্যানের কোনো রিটেলার যদি বর্ডার এলাকায় কাজ করে এবং তার লোকেশন যদি বাংলাদেশে ঢুকে যায়, তাহলেও শুনেছি নাকি কাজ হয় না, বন্ধ হয়ে যায়, যেটা তোমায় স্যার জানালো। তাই বর্ডার এলাকায় বা ইন্ডিয়ার বাইরের কোনো দেশে কিন্তু এই স্পাইস ম্যানের আইডি ব্যবহার করলে আইডি লক করে দেবে বা বন্ধ হয়ে যাবে। তো এটাই ব্যাপার, সেই জন্যই এনাকে আমি স্পাইস ম্যানের প্রোডাক্ট দেবো না। আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, ওই ওই দেশে খাওয়া দাওয়া কীরকম হয়? খাওয়া দাওয়া বলতে ওখানকার ফেমাস আছে আলবাইক বলে একটা, মানে মুরগির মাংস দিয়ে সব ইয়ে করে খাওয়া জিনিস, মানে আমাদের দেশেরই মুরগি না, এখন সেটা তো অত বলতে পারছি না আমি, সেই দেশের একটা পাখি আর হ্যাঁ মুরগি মুরগি হ্যাঁ মুরগিরই ওটা আলবাইক, দেখতে আমাদের মতনই, হুম আমাদের দেশের মুরগির মতনই দেখতে, হ্যাঁ 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 একদম। তা ওই মানে মুরগির জিনিসটা দিয়ে তৈরি হয় আলবাইক, হুম ফেমাস ওটা, ওটা ফেমাস। আর খাপসা বলে একটা বিরিয়ানি টাইপের আছে, খাপসা না খাপসা, খাপসা চাউল বলে, ওর মধ্যে আবার নানা রকমের ইয়ে রয়েছে, কোয়ালিটি আছে, ঠিক আছে। তা ওই রকমই খাওয়া দাওয়া আছে। তারপর আমাদের এখানে যেরকম রোল আছে ওদের, মানে সৌদিতে ওই রকম রোল টাইপের একটা রয়েছে, ওটা তামিয়া স্যান্ডউইচ, তারপর সবজির মধ্যে সব রকমই পাওয়া যায়, এমনকি চিংড়ি মাছ, পুঁটি মাছ সব রকম, তবে বরফে বরফে দেওয়া জিনিসগুলো আছে, সবই পাওয়া যায় মোটামুটি। সব খাওয়া খরচ কোম্পানি দেয়, আমাদের একটা সিস্টেম রেখে দিয়েছে যে মাইনেটা এক আছে আর খাওয়া খরচা আলাদা একটা আছে। প্রথমে আমাদের কোম্পানিতে একটা ইয়ে ছিল, ক্যান্টিন ছিল, বড় ক্যান্টিন ছিল, তিনটে ভাগ ছিল, একটা ইন্ডিয়া, একটা পাকিস্তানে, একটা ফিলিপিন্সে, তিনটে ভাগ ছিল ক্যান্টিনের মধ্যে। তা সেই ক্যান্টিন অনেক দিন চলেছিল, তারপর আস্তে আস্তে বন্ধ করে দেয় ক্যান্টিন, কিছু সমস্যা হয়েছিল কোম্পানির সাথে বা ক্যান্টিনের কোনো একটা সমস্যার কারণে ক্যান্টিনটা বন্ধ করে দেওয়ার পর তারপর ওয়ার্কারকে বলে দিয়েছিলেন যে গ্যাস দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি, তোরা মানে তোমরা রান্না করে খাও। আর একটা জিনিস জিজ্ঞেস করবো, আমার মনে হয় আমার পার্সোনাল মতামত বলছি, ওখানে 25,000 টাকা রোজগার করার থেকে দেশে 10,000 টাকা রোজগার করা ভালো, কি মনে হয় এটা? আমি এসে যেমন জোম্যাটোতে কাজ করছি, ওখানে 10,000 থেকে 15,000 টাকা মতন ইনকাম করছিলাম। তা আমি তো এসে এ করতে পারছিলাম না, মানে এক তো 12টা থেকে যাচ্ছি, রাত 12টা পর্যন্ত ডিউটি। তা আমার তো এটা তো ইয়ে ছিল না, অভ্যাস ছিল না, ঠিক আছে, আমার বড় কষ্ট হচ্ছিল রাত্রিবেলাটা। আর মানে কি বলবো, হাইওয়ে দিয়ে গাড়ি নিয়ে যা, এমনি কাজ খুবই ভালো। তোমার বাড়িটা কোথায় যেন বললেন? শ্রীরামপুর। শ্রীরামপুর ওখানে জোম্যাটো আছে? ওখানে পয়েন্ট আছে, হুগলিতে আছে, আমাদের দিকে আসে না। শ্রীরামপুর আছে, কোন্নগর আছে, বালি আছে, চন্দ্রনগর আছে, দিয়ে ওখানে কাজটা শুট হচ্ছে না, তাই তো? হ্যাঁ আমার অসুবিধা হচ্ছিল। আর এখানে যে আমি তো জুয়েলারি কাজ করি, তা এখানে জুয়েলারি কাজ ইমিটেশনের কাজ রয়েছে, তা ওর যে ডাস্ট আছে না, সেই ডাস্ট আমার অ্যালার্জি টাইপের অসুবিধা হচ্ছে, হাতের সমস্যা হচ্ছে, ওই কাজটা আমি করতে পারছিলাম না। তারপর আমি জোম্যাটোয় গেলাম, জোম্যাটোয় ভালোই মোটামুটি হচ্ছিলো। তারপর এবার আমাদের কোম্পানি থেকে আবার ডেকেছে, সেই হিসেবে আমি ডেকেছে, মানে আবার বাড়ি কতদিন বাদে আসবেন? আমাদের এমনিতে গেছিলাম 2 বছরের এগ্রিমেন্ট হয়, ঠিক আছে, যখনই যাবো 2 বছরের প্রথমে এগ্রিমেন্ট থাকে, সেটাকে কমপ্লিট করে আবার যে দেশে আসবো, দেশে আসার পর যে আবার যে যাব, তখন 1 বছরের মধ্যে তো আমি আসতে পারবো, ওখানে 1 বছর কাজ করলাম পরে আমি আসবো। 1 বছর আগে আসা যাবে না কোনো মতেই,
না হ্যাঁ, এবার যদি ইমার্জেন্সি কিছু হয়ে যায়, হয়তো আমাদের বাড়ির কেউ কারো, অসুস্থ হয়ে গেল, হ্যাঁ, তখন হয়তো ইমার্জেন্সি হিসেবে আমাকে আমাকে ছাড়বে, ছাড়তে। তা এমনিতে নর্মাল ভাবে আমাকে 2 বছর থাকতেই হবে, ওরা ওদের যে নিয়ম আছে, যাতায়াত খরচ, যাতায়াত খরচ, কোম্পানির সব কিছু। এই যে আমি যে যাচ্ছি, কোম্পানি আমার টিকিট করে দিয়েছে, ঠিক আছে, আমি আমার টিকিট আছে। প্রথমে আমাকে বোম্বে যেতে হবে, 19 তারিখে আমার টিকিট রয়েছে, এবার 23 নালে 24 তারিখে ওখান থেকে ফ্লাইট উঠব। আর ওই কি সব লাগে, পাসপোর্ট, ভিসা, ওগুলো ওগুলো সব করে আছে আমার, সব করে আছে, কোম্পানি ওগুলো করে দেয়। হ্যাঁ, পাসপোর্টটা আমাকে নিজেকে করতে হয়, ভিসা কোম্পানি আমাকে এ করে দিয়েছে, আর প্লেনের টিকিটটা 24 থেকে 25 তারিখের মধ্যে। আচ্ছা, ওখানে এই যে এত বছর থাকছেন, যদি বলেন ওখানে স্থায়ী বাসিন্দা হয়ে যাবেন, এরকম হওয়া যাবে না? না না, হওয়া যাবে না, তো হয় না। অন্য কোনো দেশে হয়তো হতে পারে, তবে সৌদিতে অসুবিধা আছে, সৌদিতে করা যায়। যদি বলা হয় যে ফ্যামিলি নিয়ে যে থাকবো, তাও হবে না? হ্যাঁ, ওটা হয় সৌদিতে, ওটা হয় যে আমার যেরকম আমাদের এখানে আধার কার্ড, ওখানে একটা ওদের কার্ড আছে, ইকামা বলে আমার, সেই ইকামাতে আমার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবো, ওখানে ঘর ভাড়া নিয়ে থাকতে পারবো। আর আমি যে আমার যে ইকামাটা হচ্ছে না, ওখানকার যে যে কোম্পানির যে মালিক, আমাদের মালিককে বলা হয় কপিল, ওই কপিলের আন্ডারে আমি আছি, আমার আন্ডারে তখন আমার ফ্যামিলিকে নিয়ে যাবো। ফ্যামিলির যদি কোনো সমস্যা হয়, তখন আমার যে মালিক আছে কপিল, সে হ্যান্ডেল করবে যে হ্যাঁ আমার এটা ওয়ার্কার, তা আমার ওয়ার্কারের ফ্যামিলি এখানে থাকবে বলে ও একটা ব্যবস্থা করবে। আর সৌদি আরব থেকে জিনিসের কীরকম দাম থাকে? জিনিসের দাম যেমন বেশিরভাগ তো এরকম টিভি, তারপর ইলেকট্রনিক প্রোডাক্ট শুনেছি কম দামে পাওয়া, হ্যাঁ দামটা একটু কম। তবে আমাদের এয়ারপোর্টে আসলে একটা একটু ভ্যাট আমাদের দিতে হয়, তাই হিসাব মতন দেখতে গেলে সমান সমানই হয়ে যায়। ভ্যাটটা যদি না দিয়ে আনা যায় তাহলে লাভ আছে না? তা এখন খুবই কড়াকড়ি পড়েছে, তা ওরকমটা করা যায় না, ভ্যাট দিয়ে নিয়ে আসতে হয়। আর বাড়ির লোকের সাথে ফোনে কথা বলা যায় তো? হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা হয়, তারপর ইমো বলে আর একটা আছে, সেটা দিয়ে আমরা করি। ঠিক আছে, সৌদি থেকে হোয়াটসঅ্যাপে কল করাটা একটু সমস্যা হয়, ও একটা ভিপিন লাগাতে হয়, তা ইমোতে সেটা করতে হয় না, ইমোতে আমার সরাসরি কল হয়, কোনো অসুবিধা হয় না। আচ্ছা, কাজটা কি কি করা হয়? সোনার গয়না টাইপের আমরা ডায়মন্ড মডেল তৈরি করে, মানে ডায়মন্ড জুয়েলারি, হ্যাঁ সোনার উপরে হিরে বসানো এই টাইপের কিছু এক্সপোর্ট হয় আমাদের কাজ, মানে সৌদি থেকে অন্য দেশে যায়, আমেরিকা, ইউরোপ। আমাদের ইন্ডিয়াতে তো ওইসব কাজ হয় না। ইন্ডিয়াতে হয়, আমি যে বোম্বেতে যে আমি কাজ করছিলাম, বোম্বে শিপসে যে আমি কাজ করছিলাম, সেখানে এক্সপোর্ট হয়। দেশ ছেড়ে যেতে মন যায় এত দূর? প্রথমে তো একটু অসুবিধা হয়, তবে আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, সেই কারণে আমাদের যেতে হয়। খুবই আমার খারাপ লাগে যে এই দুটো আমি নিয়ে যেতে পারছি না, আর মানে আমি জানতাম, আমি তো প্রথম তো এয়ারটেল বা এইসব কোম্পানি দিয়ে পড়েছি, ওখানে কোনো সমস্যা হয়নি, আমি জানি হয়তো এটা তো কোনো সমস্যা, এটা আমাদের জানা দুজন নিয়ে গিয়েছিল, সেই জন্যই বললাম 2018 সালে, হয়তো এখন নিয়ম চেঞ্জ হয়ে গেছে, তার জন্য আমি ফোন করলাম, ফোনেও বললো না বেকার নিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এগুলো নষ্ট হবে না, ওই আইডিটা ব্লক করে দেবে, হয়তো গভর্নমেন্টের কোনো রুল রয়েছে। আমাদের তো বিক্রি করে দেওয়াই ভালো, আমাদের 200 টাকা তো লাভ হয়ে যাবে, কিন্তু আপনার তো পুরো টাকাটাই জলে চলে যাবে, এই জন্য ঠিক আছে। আমরা শুধু দেখতে পাবো যে দেখুন আইডির পাশে লেখা আছে সাসপেন্ড, এরকম সাসপেন্ড হয়ে যাবে। আমি নামটা খুঁজে পাচ্ছি না, নাহলে এখন ফোন করতাম। আচ্ছা, ভিডিওটা যারা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছেন একটু কমেন্ট করবেন। হ্যাঁ, নামটা পেয়ে গেছি, মানে সৌরভ কুমার বিন্দা, নাম্বারও আছে, ফোন করবেন।
তো আমি বললাম না 2018 সালে একজনকে দিয়েছিলাম, তার নাম্বারটা পেয়ে গেছি, তাকে আমি ফোন করব। নামটা হচ্ছে সৌরভ কুমার বিন্দা, এটা তার নাম। আর তার ওয়াইফের নামটা হচ্ছে আমাদের এখানে আছে, নামটা বলছি না, নামটা পেয়ে গেছি। হ্যাঁ এই যে লেখা আছে সাসপেন্ড, আমি এখন ফোন করব। হ্যাঁ 99 একটু আগে যে গল্পটা আমি আপনাদেরকে শোনালাম যে 2000 কত তারিখে বলে দিচ্ছি এরা আইডি নিয়েছিল, সেটাও আমাদের এখান থেকে বলে দেওয়া যাবে। যাই হোক নেট চলে গিয়েছে, আমি একটা নাম্বারটাকে তুলে নিই। ইয়ে কিন্তু আপনার মতোই টাকা পয়সা লেনদেনের বিজনেস করে দুবাইয়ে। আমি বলেওছিলাম যে আমার অ্যাপেলের ল্যাপটপ মোবাইল কেনার ইচ্ছে আছে, ওখানে শুনেছি কম দাম এনে দেবেন, এবং আলোচনাও করেছিলাম তার সাথে আমার দোকানে, সামনে আমার একটা ছোট্ট কাউন্টার আছে, যে আমরা যদি ঘুরতে যাই কোনো ব্যবস্থা করে দেওয়া যাবে, আপনাকেও বলবো যদি আমি ঘুরতে যাই আমাদেরকে কোনো হেল্প করে দেওয়া যাবে না যাবে না। হেল্প বলতে হ্যাঁ টুরিস্ট হিসেবে ওখানে ঘুরতে যাওয়া যাবে, যাই হোক আমি এর আগে যে নিয়েছিল তার অ্যাড্রেসটাও আমি এখান স্পাইস মানি থেকে দেখে বলে দিতে পারবো আপনাদেরকে, বলে দিচ্ছি এক্ষুনি। আর ওনার বাড়ির নাম্বারটাই তো ফোন লাগছে না, ওনার নাম্বারটা একবার করবো, যদি ফোন ধরে ওকে একটা জিজ্ঞেস করবো। আচ্ছা আর কিছু বলার আছে ওই দেশের কথা? আমাদের এই দেশ থেকে বাইরে বিদেশে তো জীবনে যাওয়া হয়নি, শোনার বিশাল ইচ্ছে আছে, খাওয়া দাওয়া করা, ঘুরতে যাওয়া, মজা করা, বিদেশে কীরকম? না না আমি যে সৌদিতে ছিলাম ওখানকার নিয়ম খুব কড়াকড়ি, তা সেই হিসেবে আমরা অতটা ঘুরতে যে করতাম না, ঘোরাঘুরির ব্যাপারটাই করতাম না, যেটা আমাদের দরকার সেইটা আমরা কাজ করে আমাদের জায়গা চলে আসতাম। তাহলে দিনে হচ্ছে ধরুন একটু কাজের ফাঁকে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, যেরকম আমরা হয় একদিন দোকান বন্ধ করে পিকনিকে যাই বা হ্যাঁ দোকানে, আমি যে কোম্পানিতে কাজ করতাম সেটা দুদিন ছুটি থাকতো, শুক্রবার শনিবার দুদিন ছুটি। আর আমাদের কোম্পানির পাশে একটা বড় মাঠ আছে, সেই মাঠেতে আমরা ওই মানে মর্নিং ওয়াক, যেরকম ছোটাছুটি করা, খেলাধুলো করা, ফুটবল খেলা, এভাবে আমরা খেলতাম। এখনো ওখানে ফুটবল খেলা হয়? হ্যাঁ আমরা তো চলে এসেছি করোনার সমস্যার জন্য, তা আচ্ছা করোনার সময় আসতে কোনো অসুবিধা হয়নি? হ্যাঁ খুব বড় সমস্যা হয়েছিল তখন। কি রকম সমস্যা হয়েছিল? মানে তখন সৌদির তো ফ্লাইট বন্ধ, ইন্ডিয়া থেকে ফ্লাইট যাচ্ছে সপ্তাহে দুটো করে, তা ওই দুটো করে যে ফ্লাইট যাচ্ছে তার মধ্যে থেকেই আমাদেরকে পাঠানো হয়েছিল। তা আমরা প্রথমে আমাদেরকে দিল্লিতে পাঠিয়েছিল, দিল্লিতে আমাদের করোনা টেস্ট হওয়ার পর তারপর আমরা কলকাতায় এসেছি, দিল্লি থেকে আমাদের কলকাতার প্লেনের টিকিট বুকিং করা হয়েছিল, আমরা কলকাতায় এয়ারপোর্টে এসেছিলাম। ওনার দুটো নাম্বার ছিল, দুটোই ফোন করছি, লাগছে না, হয়তো ইন্ডিয়াতে নেই, বাইরে আছে, টিমটিম হয়তো বন্ধ হয়ে গেছে হতে পারে। বাড়িটা আমি বলে দাসপুরে বাড়ি ছিল, খাটাল দাসপুর, তুমি খাটাল আছে না, খাটাল দাসপুরে বাড়ি, ওই যে সৌরভ কুমার 2019 সালের অক্টোবর মাসে নিয়েছিল, 2019 কুড়ি লেগেছে। হ্যাঁ সৌরভ কুমার দিনরা বলছেন? হ্যাঁ বলছি সৌরভ কুমার দিনদা বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আরেকবার ট্রাই করছি যদি কথা শোনা যায়। আচ্ছা ওই ডাইরেক্ট যদি যদি বাইরে থাকে ফোন করলে ফোন লাগবে দুবার যদি থাকে? না তখন ওই ইমো ইমো আর নাহলে হোয়াটসঅ্যাপ, খালি নাম্বারটা মনে হয় ইন্ডিয়াতে আসে দিতে পারে। যাই হোক যদি কল ব্যাক করে ধরবো, আজকের ভিডিওটা এখানেই বন্ধ করছি, ভিডিওটা বানানোর এটাই উদ্দেশ্য ছিল যে আপনারা যারা ইন্ডিয়ার বাইরে ফোন করেছেন। হ্যালো
বলছি, সৌরভ কুমার দিনদা বলছেন? হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, শোনা যাচ্ছে না কথা? তো ইন্ডিয়ার বাইরে থেকে যদি কেউ ভিডিওটা দেখছেন এবং ভাবছেন যে আমাদের এই স্পাইস মানি ব্যাংকিং বিজনেস, টাকা তোলার বিজনেস, রিচার্জ বিল পেমেন্টের বিজনেস ইন্ডিয়ার বাইরে করতে চান, তাদের জন্য একটাই কথা যে বাইরেতে কিন্তু ইন্ডিয়ার এই অ্যাপগুলো চলবে না। হয়তো এক দুদিন চলে, দ্বিতীয় দিনে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এই জন্যই দাদাকে প্রোডাক্টগুলো দেবো না, ভিডিওটা এখানেই বন্ধ করছি। একটু তাহলে এবারে গিয়ে একটু জানাবেন, ঘুরতে যাওয়ার বিদেশে খুব ইচ্ছে আছে। আচ্ছা, এই যে ইন্ডিয়া থেকে যেতে যে খারাপ লাগছে, সেইখানে থাকার পর সেখান থেকে আসতে খারাপ লাগেনি? না, তখন আনন্দ লাগে, কেননা আমি পরিবারের সাথে এবার আমি দেখা করতে যাচ্ছি, তখন মজা লাগে। হ্যাঁ, আমার ছেলের সাথে, আমার মায়ের সাথে, আমার বউয়ের সাথে। ছেলের বয়স কত? আমার ছেলের বয়স এখন 8 বছর। 8 বছর? এটা খারাপ লাগে যে ইন্ডিয়াতে থেকে বাইরে কাজের জন্য যেতে হচ্ছে আমাদের এত বড় দেশ। কিন্তু জোম্যাটোটা যেমন কাজ হলো না, অন্য কোনো কাজ? না, প্রথম কথা হচ্ছে করোনার সময় ওই একটাই যে ছিল অনলাইনে কাজ করা যাচ্ছিল, কেননা সব লকডাউন, কেউ বেরোতে পারছিল না, শুধু জোম্যাটোই একমাত্র চলছিল, জোম্যাটো সুইগি ছিল। এখন আর অন্য কোনো কাজের চেষ্টা করেননি? আর অন্য কিছু কোনো দোকানে থাকা, কোনো জুয়েলারি, যেহেতু আমি কাজ করি জুয়েলারির সমস্যাটা বললাম, যে এমিশনের যে ডাস্ট আছে সেই ডাস্ট হাতে তো অসুবিধা হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, প্রবলেম আছে ফোনটা, এই ফোনটার প্রবলেম আছে, অন্য ফোন থেকে নাও। না, এটা প্রবলেম নেই, ওয়াইফাইটা বন্ধ করে দিলে শোনা যেতে পারে। তুই কি করে কথা বলিস তাও? এইটাই, কোনোদিনও ফোন করিনি আমি তো, জয়দার ফোন তো, পার্সোনাল ফোন। হুম, তুই বলেনি তো প্রবলেম আছে। আমার ফোনটাই তো রেকর্ডিং হচ্ছে, নাহলে আমার ফোন থেকে করতাম। আমার ফোনটা পকেটে আছে, নাহলে তো ক্যামেরা নাম্বারটা হয়তো উনি সেভ করে রেখেছেন, তো আমার পার্সোনাল ফোন থেকে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, এই যে একদিন বাদে যা হবে, প্যাকেজ বা স্যালারি বাড়বে, এরকম কিছু কথা হয়নি কোম্পানির সাথে? না না, সেসব কোনো কথা মানে গেলে 2 বছর আসতে দেবে না একদম? না না, ইমার্জেন্সি কিছু হয় তখন আমাকে ছাড়বে। ইমার্জেন্সি ফেক ভাবে তৈরি করা যাবে না, ধরুন আপনার পছন্দ হচ্ছে না কাজ? না না, সে কোম্পানিকে আমাদের বলতে হবে যে আমার অসুবিধা হচ্ছে, আমি কাজ করব না, আমার ভালো লাগছে না। কোম্পানি চেষ্টা করবে আমার অসুবিধাটা সলভ করার, যদি না হয় তখন আমি পাঠিয়ে দেবো, কোনো জোর জবরদস্তি নেই, কিচ্ছু নেই। আমরা অনেক কিছু শুনেছি বাইরে কাজ করতে গেলে সেখানে নাকি আর বাড়ি আসতে দেয় না, জোর করে বিভিন্ন রকমের কাজ করাটা আমিও যাওয়ার আগে শুনেছিলাম, তা আমি তো গেছি, তা আমার এইরকম কোনো দিন আমার সমস্যা পড়িনি, উল্টে আমার ওখানে ভালোই লেগেছে। কেননা আমাদের যে কোম্পানিটা ছিল সেই কোম্পানি, যেমন এখানে অনেক কোম্পানি আছে সরকারের আন্ডারটেকিংয়ে চলে, আমি যে কোম্পানিতে ছিলাম সেটা সরকারের আন্ডারটেকিং আছে, মানে রাজার যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন মেনেই ওই কোম্পানি চলে। ও যেরকম ইন্ডিয়া থেকে ওয়ার্কারকে নিয়ে আসছে, তার দেখাশোনা সব কিছু ওর একটা দায়িত্ব, এমনকি পাঠানো পর্যন্ত যে হ্যাঁ আমি এই ওয়ার্কারটাকে নিয়ে এসেছিলাম, তাকে আবার আমি ফের ওয়ার্কারকে এসে পাঠাচ্ছি পুরো সুস্থ সবলভাবে। আমাদের ওখানে যেমন ইকামা আছে, মানে যেরকম এখানে আধার কার্ড, ওখানেও ইকামা রয়েছে, সাথে মেডিকেল কার্ডও আছে। যদি ওয়ার্কারে কোনো সমস্যার সঙ্গে সঙ্গে গিয়েছে মেডিকেলে, ও শরীরটা চেক আপ করতে পারবে, না কোনো টাকার সমস্যা, না কোনো ইয়ে সমস্যা, মেডিকেল মানে মেডিসিনের সমস্যা, যাওয়া হলো, দেখানো হলো, ওষুধ দিয়ে দিল, ওই মতো। তারপর আমাকে মানে আমরা আমাদের বোম্বেতে যখন আমি কাজ করছিলাম সেখানে
আমার একটা বন্ধু নিয়ে গেছিল আমাকে যে ইন্টারভিউ দেবার জন্য, যে যেহেতু বিদেশে যাবি চলো, তা ইন্টারভিউ দিতে হবে। তা আমরা গেলুম, তা দেখি ইন্টারভিউ নেবার সময় আমাদের কোম্পানি, যে কোম্পানিতে এখন আমি কাজ করছিলাম, যে কোম্পানিতে কাজ করছিলাম সেই কোম্পানির ম্যানেজার এসেছিল, ইমনের ম্যানেজার, দেখতে ফরেনের মতো। তা উনি আমাদের ডিজাইন দিল যে এই ডিজাইনটা করো, কাজ করে আমাকে দেখাও। আমাদের সেই ডিজাইনটা যত তাড়াতাড়ি করা যায় সে করে ডিজাইনটা আমরা দিয়েছি কাজটা করে। তা আরও সবাই ওই ডিজাইনটা কাজ করে দিয়েছে, টাইম চেক করেছে যে কে কত তাড়াতাড়ি কাজটা করেছে না করেছে, তার কাজটা কত ভালো হয়েছে, কার কোন কাজটা কত ভালো হয়েছে, কত তাড়াতাড়ি হয়েছে, সেইরকম হিসেবে ওরা চেক করে এ করে ওয়ার্কারকে সিলেক্ট করে। তার মধ্যে থেকে আমি আমি ছিলাম, আমার বন্ধু ছিল, আরও অনেকজন ছিল, যারা হয়নি তারা তাদেরকে নিয়ে যায়নি, তাদেরকে ওই ট্রাভেলস থেকে বলেছে যে আপনার অন্য জায়গায় ইন্টারভিউ আছে সেখানে ইন্টারভিউ ইন্টারভিউ দিয়ে যেতে হয়। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই বন্ধ করছি। তো বাইরে ইন্ডিয়ার বাইরে কাজ করে একজনের সাথে অনেকদিন বাদে আবার কথা হলো। ঠিক আছে, আমাদের এখানে আসছে কেমন লাগতো? আমার তো খুবই ভালো লাগছিল, যেহেতু আপনার সাথে দেখা হবে, আমরা এখান থেকে জিনিসও নিয়ে যাব। আপনি আপনার কাছে দেখেছি যে যে এসেছে তার তার ভিডিও হয়েছে। না, আমার বানানো হয়নি বলতে কি, প্রত্যেক দিন এখন 4-5 জন আছে, আমারও পার্সোনাল কিছু কাজ থাকে, ঘরে অনেকে আছে, ওই জন্য আমি কথা বলার সময় পাইনি। আপনাকে ওইখানে দেখে একটা ইউনিক লাগলো যে আপনি এলেন, চুপ করে একটা ছবি তুলে চলে আসছেন। আমি বললাম যে দেখা করে যায় মানুষটা একটু ভালো, অন্য কেউ একটু অন্যরকম হয় আর কি, নিজের মধ্যে একটা পার্থক্য। আপনি বাইরে আছেন, যদি এখানের করে একজন আসতো, একটা ডিফারেন্স একটা বোঝা যায় আর কি। আমি দেখি কীরকম একটা মনে হলো নিজেকে, আমি কিন্তু যাই কথা বলে আছি যে কেন এরকম হচ্ছে বা কেন চুপচাপ, কেন এরকম শান্তশিষ্ট প্রকৃতির একটা মানুষের সাথে দেখা হলো, ওই জন্য আমি ঢুকলাম। কিন্তু এখন প্রচুর খিদে পাচ্ছে। হ্যাঁ, আমি সেই সকালে খেয়ে এসেছি, সকালে বলতে দুটো পরোটা খেয়ে এসেছি 7টার সময়। তা আমি দাঁড়ালাম কিসের জন্য, যে একটা মানুষ যে ওইখানে গেল পুরো ব্যবহারটা দেখলাম, গাড়িতে বাইকে আসতে আসতে দেখলাম, ইউনিক লাগলো, তাই আমি ঢুকেছি কথা বলার জন্য। যাই হোক, ধন্যবাদ আমার এটা এ করার জন্য। খারাপ লাগলো শুধু প্রোডাক্টগুলো নিতে পারছি না, তাই তো?